কেরানীগঞ্জে হেফাজত নেতাকর্মীদের তাণ্ডবের চেষ্টা, বিক্ষোভকারীদের ইট পাটকেলে আহত বেশ কয়েকজন পুলিশ। মাশরাফির শহর নড়াইলে পুলিশের এসআইকে পিটিয়ে মারল ছোট ভাই। মামুনুল হকদের মুক্ত করতে গভীর রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে হেফাজত নেতাদের বৈঠক, যা হলো মীমাংসা। এবং হেফাজতের সাথে যুক্ত হয়ে রাষ্ট্রবিরোধী কাজে লিপ্ত হওয়া সবাইকে গ্রেফতার অভিযান শুরু। এসব বিষয়ের বিস্তারিত সহ দেশ বিদেশের আরও কিছু গরম খবরাখবর জানতে আমাদের সাথেই থাকুন। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হকের গ্রেফতার প্রতিবাদে কেরানীগঞ্জে বিক্ষোভ করতে গিয়ে পুলিশের বাধার মুখে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। হেফাজত নেতাকর্মীদের ছোড়া ইটের আঘাতে এ সময় তিন পুলিশ সহ চারজন আহত হয়েছেন। দুপুরে মান্দাইল জামিয়া উলুম মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় মামুন নামে হেফাজতের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। আহতরা হলেন কেরানীগঞ্জ মডেল থানার এএসআই বোরহান, এএসআই বদরুল, এএসআই নাজমুল ও আওয়ামী লীগের সমর্থক রাজীব। আহত রাজীব বলেন, জোহরে নামাজের পর মান্দাইল মাদ্রাসার ভেতর থেকে কয়েকশো হেফাজত কর্মীর সমাবেশ হয়। পরে তারা রাস্তায় বেরিয়ে আসে। তারা মামুনুল হকের মুক্তির দাবি করে সরকার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। এ সময় হেফাজতের উগ্র কর্মীরা তার চায়ের দোকান ভাঙচুর করে এবং তাকে মারধর করে। কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির সাংবাদিকদের জানান, বেলা তিনটার দিকে তিন থেকে চার শতাধিক হেফাজত কর্মী সমর্থক রাস্তায় বেরিয়ে নাশকতার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকে। পুলিশের সঙ্গে হেফাজত কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে তার ছত্রভঙ্গ হয়ে যায়। তিনি বলেন, হেফাজত কর্মীদের ছোড়া ইটের আঘাতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়াও তারা আওয়ামী লীগের একজন কর্মীকে মারধর করেছেন। কেরানীগঞ্জ মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে চাঁদপুর ও বাগেরহাটেও পুলিশের ওপর হামলা চালিয়েছিল হেফাজতের অনুসারীরা, জানিয়ে তদন্ত চলছে। এদিকে নড়াইলে লোহাগাড়ায় বড় ভাই পুলিশের উপপরিদর্শক এসআই সালাউদ্দিন মিয়াকে পিটিয়ে হত্যা করেছে ছোট ভাই। দুপুরে উপজেলার শালনগর ইউনিয়নের শেখপাড়া বাতাসি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সালাউদ্দিন ওই গ্রামের হাজি আব্দুল মান্নান মিয়ার ছেলে। তিনি জেলা বিশেষ শাখা মাগুরা উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ সন্ধ্যায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার শালনগর ইউনিয়নের শেখপাড়া বাতাসি গ্রামের হাজি আব্দুল মান্নান মিয়ার ছোট ছেলে জসিমউদ্দিন মিয়ার সঙ্গে বসতবাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বড় ছেলে সালাউদ্দিন মিয়ার বিরোধ চলে আসছিল। এ নিয়ে বিভিন্ন সময়ে গ্রামবাসী সালিশ বৈঠক করলেও তাদের দ্বন্দ্ব মেটাতে পারেনি। 18 তারিখ বিকালে এসআই সালাউদ্দিন মাগুরা থেকে ছুটিতে বাড়িতে আসেন। পরে সোমবার দুপুরে জমি নিয়ে ছোট ভাই জসিমউদ্দিনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই জসিমউদ্দিন শাবল দিয়ে বড় ভাই সালাউদ্দিনের মাথায় আঘাত করে। এ সময় গুরুতর আহত অবস্থায় সালাউদ্দিনকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত ডাক্তার তাকে নড়াইল সদর হাসপাতালে রেফার করে। সেখানে তার অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পথে বিকালে ফুলতলা এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়। এ ব্যাপারে লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান বলেন, পারিবারিক সম্পত্তি নিয়ে ভাইদের মধ্যে দ্বন্দ্বে এ খুনের ঘটনা ঘটেছে। সন্ধ্যায় সালাউদ্দিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। এবার আসা যাক হেফাজত ও স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকের বিষয়ে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে বৈঠক করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতারা। রাত 10টার দিকে হেফাজতের অন্তত 10 জন শীর্ষ নেতা স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় বৈঠকে বসেন। রাত 11টার দিকে বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় হেফাজত নেতারা কোনো কথা বলতে রাজি হননি। সংশ্লিষ্ট সূত্র জানায়, রাত 10টার দিকে হেফাজতের নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় ঢোকেন। এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বৈঠকে অংশ নেয়া হেফাজতের শীর্ষ নেতাদের মধ্যে ছিলেন দলটির নায়েবে আমির মাওলানা আতাউল্লাহ হাফেজি, হেফাজতের মহাসচিব নুরুল ইসলাম জিহাদি, মামুনুল হকের ভাই বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, অধ্যক্ষ মিজানুর রহমান দেওয়ান পীর, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি প্রমুখ। এর আগে দুপুরে সরকারের একটি গোয়েন্দা সংস্থার সাথে হেফাজতের 5 শীর্ষ নেতা বৈঠক করেন। হেফাজতের পক্ষ থেকে বৈঠকে নেতৃত্ব দেন সংগঠনটির মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারের কঠোর অবস্থানের কারণে কোণঠাসা হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা সমঝোতার চেষ্টা করছেন। এরই ধারাবাহিকতায় তারা গোয়েন্দা সংস্থা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন।
হেফাজতের নেতারা চাইছেন আর কোনো নেতাকর্মীকে যেন আইন শৃঙ্খলা বাহিনী গ্রেফতার না করে। ওই বৈঠকের পর প্রতিনিধি দলটির একাধিক সদস্য নিশ্চিত করেছেন যে তাদের আলোচনায় মূলত তিনটি বিষয় এসেছে: ঢালাও গ্রেফতার বন্ধ, সাম্প্রতিক সময়ে সংঘটিত ঘটনাগুলোর তদন্ত এবং কওমি মাদ্রাসা খুলে দেয়া। তারা গ্রেফতার হওয়া নেতাকর্মীদের মুক্তিও দাবি করেন। গত কয়েকদিনে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক এবং সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী সহ বেশ কিছু নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গত 26 মার্চ থেকে 3 দিন ধরে হেফাজতের কর্মসূচিকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া এবং হাটহাজারী সহ বিভিন্ন জায়গায় ব্যাপক সহিংসতা হয়। সেই সহিংসতার ঘটনাগুলোর ব্যাপারে 100টির মতো মামলা রয়েছে। এছাড়াও 2013 সালে হেফাজতের ঢাকা অবরোধ কর্মসূচিতে যে সহিংসতা হয়েছিল সেই মামলাগুলোও এখন তাদের কয়েকজন নেতাকে আটক দেখানো হয়েছে। মধ্যরাতের বৈঠকে হেফাজত নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন যে এভাবে ঢালাও গ্রেফতারের কারণে ভুল বোঝাবুঝির পরিবেশ তৈরি হচ্ছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী তাদের জানিয়েছেন যে কোনো ঢালাও গ্রেফতার হচ্ছে না, বরং সাম্প্রতিক সময়ে যেসব সহিংসতা ঘটেছে সেগুলোর ভিডিও ফুটেজ দেখে জড়িতদের চিহ্নিত করা হচ্ছে। হেফাজত নেতারা বলেছেন যে তারা স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘটনাগুলো সঠিক তদন্তের অনুরোধ করেছেন এবং একই সাথে বলেছেন যে হেফাজত সরকার প্রতিপক্ষ নয়, এমনকি তারা কোনো রাজনৈতিক সংগঠনও নয়। তারা বলছেন তারা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চাইছেন। এটি তারা স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ কর্মকর্তার সাথে বৈঠকে বোঝানোর চেষ্টা করেছেন। একই সঙ্গে রোজার মাসে কওমি মাদ্রাসার আয় বেশি হয় এবং অনেক মাদ্রাসায় এতিম শিক্ষার্থী থাকে উল্লেখ করে মাদ্রাসাগুলো খুলে দেওয়ার কথা বললে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এটি ধর্ম মন্ত্রণালয়ের বিষয়। গত 26 মার্চ স্বাধীনতার 50 বছর ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফর বিরোধিতা করে আন্দোলন করে হেফাজতে ইসলাম। তখনও হেফাজতের শীর্ষ নেতাকর্মীদের নাম উল্লেখ না করেই একাধিক মামলা দায়ের করা হয়। তবে 3 এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টে হেফাজতের প্রভাবশালী নেতা মাওলানা মামুনুল হক আটক হলে নড়েচড়ে বসে সরকার। ঢাকা মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে গত 11 ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত রাজধানী ঢাকাতেই হেফাজতের মধ্যম ও শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে 9 জনকে গ্রেফতার করা হয়েছে। সর্বশেষ 18 এপ্রিল মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে গ্রেফতার করা হয় হেফাজতের প্রভাবশালী নেতা মাওলানা মামুনুল হককে। পরের দিন তাকে 7 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা পুলিশ। এর আগে হেফাজতের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সভাপতি জুনায়েদ আল হাবিব সহ আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়। এছাড়া সরকার বিরোধী হেফাজত নেতা যারা দেশে সহিংস ঘটনার উস্কানি দিচ্ছেন তাদের তালিকা ধরে গ্রেফতার অভিযান চালাচ্ছে পুলিশ। গোয়েন্দা কর্মকর্তারা জানান দেশকে অস্থিতিশীল করতে সরকার বিরোধী একাধিক রাজনৈতিক দলের সঙ্গে হেফাজতে ইসলামের অর্ধশত নেতার সখ্যের প্রমাণ পাওয়া গেছে। দেশব্যাপী বিভিন্ন সহিংসতার হোতা তারাই, তাদের তালিকা ধরে গ্রেফতার অভিযান চালানো হচ্ছে। সুপ্রিয় দর্শক, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে হেফাজতে নেতাদের বৈঠক আপনি কিভাবে দেখছেন? অনেকেই বলছেন সরকারের সাথে সমঝোতা করে নেওয়াই ভালো, অনেকেই বলছেন সমঝোতা মোটেও ঠিক হবে না। তাদের বিপরীতে আপনার কি মত? আপনি সমঝোতার পক্ষে হলে ভিডিওটির কমেন্ট বক্সে লিখুন ইয়েস, বিপক্ষে হলে নো লিখে আপনার মতামত জানিয়ে দিন। মতামত জানিয়ে দিন অন্যান্য বিষয়গুলো নিয়েও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও যথাসম্ভব শেয়ার করুন। দেশ বিদেশের সবশেষ সকল আপডেট খবরাখবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থেকে সংবাদটি শোনার জন্য।